আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2022 সালের SSC পরীক্ষা দিচ্ছ যশোর বোর্ডে, তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী প্রশ্নের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এখানে লক্ষ্য করো, বলা হয়েছে উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে অনিবার্য কারণবশত আগামী 17/9/2022 খ্রিস্টাব্দ তারিখ শনিবার অনুষ্ঠেয় বাংলা আবশ্যিক দ্বিতীয় পত্র বিষয়গুলো হচ্ছে 102 বিষয়ের বহুনির্বাচনী MCQ পরীক্ষা স্থগিত করা হলো। উক্ত বিষয়ের শুধুমাত্র সৃজনশীল অর্থাৎ CQ পরীক্ষা অনুষ্ঠিত হবে। আর সময় থাকবে সকাল 11টা হতে দুপুর 12:40 পর্যন্ত। এরপরে বলা হয়েছে বাংলা আবশ্যিক বাংলা দ্বিতীয় পত্র বিষয়গুলো 102 বিষয়ের বহুনির্বাচনী অর্থাৎ MCQ পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছ যশোর বোর্ডে তোমরা যারা SSC পরীক্ষা দিচ্ছ, তোমাদের 17 তারিখে যে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হওয়ার কথা সেটার মধ্যে সে বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষাটি হবে, তবে পরীক্ষা হবে না শুধু বহুনির্বাচনী প্রশ্ন অর্থাৎ MCQ তোমাদের পরীক্ষাটা হবে না, কারণবশত সেটাকে স্থগিত করা হলো, শুধু সৃজনশীল তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। বন্ধুরা, তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবি, যাতে করে তোমাদের বন্ধুরা জানতে পারে যে তাদের MCQ পরীক্ষাটা স্থগিত করা হলো। আর অন্যান্য বোর্ডের তোমরা যারা পরীক্ষার্থী রয়েছে বা শিক্ষার্থী রয়েছে, তোমরা কিন্তু তোমাদের পরীক্ষার প্রস্তুতি নিয়ে যাবে, তোমাদের পরীক্ষা কিন্তু স্থগিত করা হয়নি। শুধু স্থগিত করা হয়েছে যারা যশোর বোর্ডে পরীক্ষা দিচ্ছে শুধু তাদের জন্য, আর অন্যান্য বোর্ডের কিন্তু স্থগিত করা হয়নি। তোমরা তোমাদের মতো করে পরীক্ষা দিয়ে যাবে। তাহলে আজকের ভিডিও পর্যন্তই, ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।